আমি কেমনে যাইব নবীর দেশে, আমার যাওয়ার সম্বল নাই। আমি কেমনে যাইব নবীর দেশে, আমার যাওয়ার সম্বল নাই। ঢাকার প্রাণ কেন্দ্রে রূপনগর মিলবিটা চার রাস্তা মোড় আরামবাং হাউজিং। আজ 7ই ডিসেম্বর অরোজ বৃহস্পতিবার 2017 আরামবাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি। আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন, জোরে জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, বাবার আমার, এখান থেকে যদি সিলেট আপনি যেতে চান, টাকা পয়সার দরকার আছে কি নাই? ঠিক তদ্রূপভাবে ওই পরকালে কবরে হাসরে আপনার পাথেও লাগবে, পথের সম্বল লাগবে। সেই পথের সম্বল হলো নেক আমল। কি জোরে বলে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে নবী এবং পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। সব নবী পয়গম্বরগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে পেশ করেছিলেন, আনে বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমরা ইবাদত করব কার? আর যখন কার ইবাদত হবে আল্লাহর, গোলামী হবে আল্লাহর, হুকুম চলবে কার? জোরে বলেন আমরা বিধান মানব কার? জোরে বলেন এই পৃথিবীতে কিভাবে আমল করব? মুজাসসাম নমুনা বাস্তবভাবে দেখিয়ে দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল দেখাইবার জন্য আল্লাহ পাক আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠালেন কথা ঠিক কি না? জোরে বলে বাবার আমার, ভাইয়ের আমার, আমলটা কিভাবে করব? আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছি। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখছেন? আমল কিভাবে করব? এই জন্য আল্লাহ পাক তার বন্ধুকে পাঠিয়ে দিলেন, তার হাবিবকে পাঠালেন এবং জানিয়ে দিলেন আল্লাহ তাআলা আমার বন্ধুকে অনুসরণ করো। কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। কুল, হে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিলেন, আল্লাহ তাআলা একটা মডেল দিলেন, আল্লাহ তাআলা মহান ব্যক্তি আপনার আমার রাসূলকে ফাত্তাবিউনি ইত্তেবা করার নির্দেশ দিলেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইত্তেবা করা দরকার আছে কি নাই? লাভ কি হবে? আমার আল্লাহ তাআলা জানাই দেব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবে। আল্লাহ তাআলা যদি আপনার আমার জীবনে গুনাহ মাফ করে দিতে চান, কারো কাছে জিজ্ঞাসা করা দরকার আছে? ধরুন আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ কোনোদিন হতে পারবে না? ধরুন পারবে? আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো অংশীদার নাই, আমার আল্লাহ তাআলা জানেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যে আশা করে, লিকা রাব্বি, আল্লাহ পাক
পাকের দিদার আমরা চাই কি চাই না, আর চাই কি চাই না। আল্লাহ তাআলা বলেন যে আমার সাক্ষাৎ কামনা করে যে আমার দিদার চায় সে যেন ফালিয়ামাল আমালা আমল করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, আমি রবের সাথে কাউকে অংশীদার করে না, কথা ঠিক কি না জোরে বলে। বাবার আমার ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ পাকের ইবাদত করব কিভাবে, আল্লাহ তাআলা তার বন্ধুকে পাঠালেন, তার বন্ধু যদি অনুমতি অনুসরণ করে না অনুকরণ করে লাভ কি হবে ফায়দা কি, তাও আমার আল্লাহ জানাই দিলেন। এবং আমার আমার নবী সুন্দর করে আল্লাহ তাআলা বন্ধু সুন্দর করে জানিয়ে দিলেন লাভ কি হবে ফায়দা কি হবে। আমার নবী ঘোষণা করে দিলেন হাদিস শরীফ বুখারীর ভিতরে আছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى, আল্লাহ নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। কত দামি কথা, কত মূল্যবান কথা, আমার নবী বলে আমার সব উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলে কিন্তু ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করবে তারা নয়, তারা নয়, কারা অস্বীকার করা, যারা আমার রসুলকে ইত্তেবা করে না, আমার রসুলকে মানে না, আমার রসুলকে সম্মান করে না, আমার রসুলকে তাজিম করে না, আমার রসুলকে ইত্তেবা করে না, আমার রসুলের গালমন্দ করে, আমার রসুলের সাথে বেয়াদবি করে, বাংলার জন্য এরকম কুলাঙ্গার আছে কি না, যেন আছে কি না, বাংলার জমিন আউলে কামের জমিন নবী প্রেমিকের জমিন, কথা ঠিক কি না জোরে বলে। বাংলার জমিনে ফসল পেকে গেছে, এই দেশের মানুষ কোরআন মানে হাদিস মানে, মসজিদে নামাজের জন্য যায়, জুমার মসজিদে নামাজের জন্য যায়, মাথায় টুপি পরে, মুখে দাড়ি দেয়, দাড়ি রাখে, আমলি জিন্দিগি গঠন করে, কোরআন হাদিস রাস্তার পরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুনে, কথা ঠিক কি না জোরে বলে। আমাদের থেকে অর্থাৎ মুসলমানদেরকে ইসলাম থেকে কোরআন থেকে হাদিস থেকে দূরে সরাইবার সুকৌশলে ষড়যন্ত্র চলছে, কথা ঠিক কি না জোরে বলে। জমিনে যখন ফসল পেকে যায় তখন ইঁদুর নামে কালো কালো ইঁদুর বেরিয়ে পড়ে ফসল কাটার জন্য, কথা ঠিক কি না জোরে বলে। ঠিক তদ্রূপভাবে বাংলার মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য সুকৌশলে ইহুদিদের দালাল কিছু কালো ইঁদুর বের হয়ে আমাদের ঈমান আকীদা নষ্ট করার সুকৌশলে ষড়যন্ত্র করতেছে, কথা ঠিক কি না জোরে বলে। এজন্য আমাদের সোচ্চার হতে হবে, আমাদেরকে মজবুত হতে হবে, আমাদের আমলকে সুন্দর করতে হবে, আমার রসুলের উপরে ঈমান এতেকাদকে মজবুত করা দরকার আছে কি নাই। তাদের এক নম্বর স্লোগান হচ্ছে নবী আমার নবীর মিলাদুন নবীকে তারা সহ্য করতে পারে না, ঠিক কি না জোরে বলে। মিলাদুন নবী এটা কিসের আবার, মিলাদুন নবী কি, মিলাদুন নবী আবার ঈদ মিলাদুন নবী এটা আবার কিসের ঈদ, এরকম বলে কি বলে না, আমাদের জানা দরকার আছে কি নাই। পোস্টারে আপনারা দেখেছেন লেখা হয়েছে পবিত্র ঈদ মিলাদুন নবী, অর্থ কি পবিত্র তো বুঝলাম, পুত পবিত্র, ঈদ মানে হলো খুশি, মিলাদ শব্দ অর্থ জন্ম বৃত্তান্ত জন্মকালীন ঘটনা বলে, মিলাদুন নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর দুনিয়া আগমনের কথা, কথা ঠিক কি না জোরে বলে। নবীজি দুনিয়া আসছে তা আমরা খুশি না বেজা, আরো আসতে বলেন খুশি না বেজা, আল্লাহ নবীর আগমনে দুনিয়া খুশি হয়েছে, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, তামাম সৃষ্টি জগৎ খুশি হয়েছে, বেজার হয়েছেন একজন, ঠিক কি না জোরে বলে। সে কে, সে হলো ইবলিস শয়তান, কথা ঠিক কি না জোরে বলে। এবার আমরা দয়াল নবীজির আগমনে খুশি না বেজার, খুশি শব্দের আরবি হলো ঈদ, ঠিক কি না জোরে বলে। খুশি শব্দের অর্থ কি, ঈদ, আরেকটা শব্দ হলো ঈদের অর্থ হচ্ছে যেটা বছর ঘুরে আসে, আল্লাহ নবী দুনিয়া আগমন করছেন এই তারিখটা বছর ঘুরে আমাদের সমাজে আসে কি আসে না, এটা হলো রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, আপনার আমার নবী দুনিয়া আসছেন, ঠিক কিনা জোরে বলে। এতে খুশি না বেজার, আমরা খুশি যদি প্রকাশ করেন লাভ কি হবে, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন উলমি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কুল হে নবী আপনি বলুন উলমি ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর ফজল পে আল্লাহর করম পে, তাফসীরে ইবনে আব্বাসের বিষয় এসেছে আল্লাহ পাকের অনুগ্রহ ফজল এবং করম, সেই দুনিয়ার ভিতরে সবচাইতে আল্লাহ পাকের বন্ধু হলো সবচাইতে বড় নিয়ামত, কথা ঠিক কিনা জোরে বলে।
একথা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়ার জন্য রহমত, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাকের যত জমিন আছে, আমার আল্লাহ শুধু আসমানের নবী নয়, আমার আল্লাহ শুধু আসমান সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ শুধু জমিন সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জমিন সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা ফাতিহা এক নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা ওয়াজ করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি। বিশ্ব জগৎ, জগৎ তাহলে একটা নয়, আলাম তত একটা নয়, অগণিত অগণিত অসংখ্য জগৎ আল্লাহ পাকের সৃষ্টি রাজির ভিতর আছে কিনা। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম আছে, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আছে, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম আছেন, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছেন, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম আছেন, ষষ্ঠ আকাশে হযরত মূসা কালিমুল্লাহ আছে, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আছে। এরপর আর কোন নবী পয়গম্বর আছে উপরে? মিরাজের রজনীতে আল্লাহ নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মিরাজের রাতে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে দাঁড় করালেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরশে আজিমে যখন কদম রাখলেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন তার পায়ে জুতা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন লক্ষ্য করলেন পায়ে জুতার জুতাটা খুলে ফেলবেন, এই নিয়েই জুতায় হাত দিলেন, কারণ মূসা আলাইহিসসালাম তুর পরে যখন গিয়েছিলেন তখন আমার আল্লাহ তাআলা বলেছে ও মূসা জুতাটা খুলে ফেলে পবিত্র উপত্যকা, আর আমি এসেছি আরশে আজিমে। আল্লাহ নবী জুতা খুলতে চাচ্ছে এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বন্ধু রে, তোমার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় আরশে আজিম? আল্লাহ নবী জুতা নিয়ে আরশে আজিমে কদম রাখলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে নিয়ে দাঁড় করে আল্লাহ তাআলা প্রমাণ করায় দিলে, ও আমার বন্ধু, ও আমার হাবিব, তোমার মূল্য তোমার মর্যাদা আমার আরশে আজিমের চাইতে বেশি। কালিমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ মামতে আঁকা, বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আছে প্রমাণ, ঠিক কি না জোরে বলে। আমাদের কালেমা শরীফের ভিতরে তাওহীদের সাথে আপনার আমার নবীর কথা আছে কি নাই? আর আছে কি না? সেই নবীর কত মর্যাদা, কত সম্মান, কত তাজিম আল্লাহ তাআলা দিলে। কোরআন শরীফ খুলে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফানা লাকা যিকরাক, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা শুনে নাও, আমার বন্ধুর মর্যাদা, আমার বন্ধুর সম্মান হলো সবার উপরে আমি বাড়াইয়া দিলাম। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ার কমর, বাদাজ খুদা বুজুর্গ কুই কিসা মকতসার, ইয়া সাহেবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানুষের সরদার, মিওয়াজিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কমর, তোমার চেহারাটা হলো চন্দ্রের চাইতে উজ্জ্বল। হে বন্ধু, আপনার সম্মান আপনার মর্যাদা হলো বাদাজ খুদা বুজুর্গ কিসা মুক্তাসার, আল্লাহর পরে তাম সৃষ্টি জগতের উপরে কার মর্যাদা? আপনার আমার নবীর মর্যাদা, কথা ঠিক কিনা জোরে বলে। তাফসীরে আয়াতের ব্যাখ্যায়, তাফসীরে ভিতর আসছে আল্লাহ নবীর দরবারে হযরত জিব্রাইল আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, বললা আপনি জানেন আপনার মূল্য মর্যাদা কত? তখন নবী জীবন আল্লাহু আলাম, আল্লাহ পাকি ভালো জানেন। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, আল্লাহ তাআলা আমাকে বলতে বলেছে যুকরিত যুকরিত মাই, এ রাসূল যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আপনার নাম উচ্চারিত হবে। আজানের ভিতরে তাওহীদের কথা, আল্লাহর কথা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ আজানে আছে কি নাই? আল্লাহর কথা জোরে মাইকে বলা হয় কি হয় না? আবার নবীজির কথা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই নবীজির নাম আজানের ভিতর আছে কি না?
কিয়ামতের ভিতরে আল্লাহর কথা বলা হয়, পাশাপাশি আমার নবীর কথা বলা হয় কি হয় না? নামাজের ভিতরে, তাশাহুদের ভিতরে আমরা নবীজিকে সালাম দেই কি দেই না? জোরে বলেন সালাম দেই কি দেই না? সুতরাং নবীজির কথা যেখানে আল্লাহর কথা সেখানেই নবীজির কথা, ঠিক কি না? জোরে বলেন, যেখানে নবীজির আলোচনা যেখানে আল্লাহর আলোচনা সেখানে নবীজির কথা কোরআন ও হাদিসে আছে কি না? যদি কেউ আমার নবীকে মাইনাস করতে চায় তার ঈমান থাকবে? জোরে ঈমান থাকবে? আমার নবী হলো ঈমান, ঠিক কি না? জোরে বলেন। এবার কোরআন শরীফে খুলে দেখেন আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহ তাআলা দেখেন সব নবীদের নাম ধরে ধরে ডাকছেন, ইয়া আদম, ইয়া মুসা, ইয়া ঈসা, কোরআনে আছে কি নাই? কিন্তু আল্লাহ তাআলা, আমার আল্লাহ তো আল্লাহই, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ হচ্ছেন খালেক, আমার নবী হলো মাখলুক, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা হলো সৃষ্টিকর্তা, নবী যে হলো সৃষ্টি, ঠিক কিনা? বলে আমরা হলাম সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলা সব নবীদের নাম ধরে ধরে ডেকেছে, কিন্তু আল্লাহ তাআলা একটি বারও কোরআনুল কারীম ভিতরে আপনার আমার নবীর নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। যখন আল্লাহ তাআলা আপনার আমার নবীর নাম নিতে ইচ্ছে করেছে, আমার নবীকে ডাকতে ইচ্ছে করেছে, নবীজি কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছে, ইয়া আইহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ বলে, হে কম্বল আস্তাদনকারী ব্যক্তি, আমার আল্লাহ তাআলা বন্ধুকে ডাক দিবেন, এখন বন্ধু চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, ইয়া আইহাল মুদাসসির, ইয়াসিন, তোহা বলে আল্লাহ তাআলা আপনার আমার বন্ধুকে ডাক দিলে। সেই নবীকে আমরা চিনতে পারি নাই, যদি নবীকে চিনতে পারতাম আমাদের ঈমান আকীদা মজবুত হয়ে যেত, ঠিক কিনা? জানা করে নবীকে চিনলে তো আল্লাহকে চেনা যাবে, নবীকে ইত্তেবা করলে আল্লাহর অনুসরণ করা হবে। সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত ভালোবাসেন এই জন্য, কারণ সর্বপ্রথম এই পৃথিবীতে আমার আল্লাহকে আপনার আমার নবী আল্লাহ বলে ডাক দিয়েছে। যখন আসমানও নাই, জমিনও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিছুই সৃষ্টি করা হয় নাই, বুখারী শরীফে হাদিস, আমার আল্লাহ ছিল গুমতু কানজু মাকফিয়া, আমার আল্লাহ তাআলা ছিলেন গুপ্ত ধন ভান্ডার, যেভাবে সোনা রূপা খনির ভিতরে থাকে, কোনো মূল্য নাই, কাদার সাথে মাটির সঙ্গে মিশে আছে, ওটাকে যখন তোলা হয় স্বর্ণকারের দোকান নিয়ে যখন ওটাকে গহনা বানানো হয়, তখন ওই স্বর্ণের দাম বেড়ে যায়। আমার আল্লাহ তাআলা একা ছিলেন, আল্লাহকে কেউ চিনত না, আল্লাহর সৃষ্টি জগৎ নাই, আল্লাহর কোনো বান্দা নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার কুদরতি হাতে, আল্লাহ পাকের কুদরতি হাতে এক ঝলক নূরে মুহাম্মাদের নূর নিলেন, সুবহানাল্লাহ বলে। তাফসীরে সাহাবীর ভিতর আছে, আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে নূরে মুহাম্মাদি, আপনার আমার নবীর নূর নি, আল্লাহ তাআলা ডাকা শুরু করলেন, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে সাহাবীর ভিতর আছে, এক বছর নয়, দুই বছর নয়, দীর্ঘ 40 লক্ষ মতন্ত্র অগণিত কোটি বছর আল্লাহ তা ডাকতেছি, ইয়া মুহাম্মাদ, বন্ধুরে তুমি আমার সারা দাও ডাকে, আপনার আমার নবী সারা দেয় না। আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদের ভিতরে দুপুরা কুদরতি চোখের পানি ছেড়ে দিলে, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কাউসারের মালিক আপনি, কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, রোজ হাসরে পিলাইন গো, রোজ হাসরে পিলাইন গো, হাউজে কাউসার নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু
জোরে আল্লাহ 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 তার কাছে রেখে দিলে যত কোটি হাজার বছর আল্লাহ তাআলা রাখতে ইচ্ছা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার হাদিস শরীফ থেকে জানা যায় কত কোটি বছর আল্লাহ তাআলা তার বন্ধুকে রাখছেন তার কাছে। আল্লাহ নবীর দরবারে জিব্রাইল আমিন আসতেন, আসতেন কি আসতেন না, একবার নয় দুই হাজার নয় দীর্ঘ চল্লিশ হাজার বার আল্লাহ পাকের হাবিবের দরবারে জিব্রাইল মানুষের বেশে অধিকাংশ সময় তাহিয়াতুল কেলবির বেশে হাজির হইতেন। নবীজির ছোট্ট মেয়ে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজি, এই যে লোকটা আমাদের বাসা আসে আমি একে কি বলে ডাক দিব? সুবহানাল্লাহ। বলে আমার নবীজি বললেন, ও ফাতিমা, তুমি জিব্রাইল আমিন পরবর্তী সময় যখন আসবে তুমি তাকে ছোট চাচা বলে সম্বোধন করো। সুবহানাল্লাহ। পরবর্তী সময় জিব্রাইল যখন আসলেন আল্লাহ নবীর ছোট মেয়ে হযরত ফাতেমাতে জোড়া দিয়ে আল্লাহ তাআলা না ছোট চাচা বলে ডাক শুরু করে দিলে, জিব্রাইলের চেহারাটা মলিন হয়ে গেল, মেজাজটা একটু গরম হয়ে গেল। কারণ হলো আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আমি তো বাবা আদমের কাছে হয়ে নিয়ে এসেছি, আমি নূহুর নবীর কাছে হয়ে নিয়ে এসেছি, আমি ঈসা রূহুল্লাহর কাছে, মূসা পয়গম্বরদের কাছে হয়ে নিয়ে এসেছি, শেষ নবীর ছোট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকে, এইটা কি বরদাস্ত করা যায়? এটা কি সহ্য করা যায়? বেজার চেহারা মলিন চেহারা নিয়ে হযরত জিব্রাইল আমিন আপনার আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আমার নবীজি অবস্থা দেখে প্রশ্ন কান্না হই, কল ইয়া জিব্রাইল, ও জিব্রাইল কি তোমার সমস্যা? জিব্রাইল বলে, হুজুর গো, আপনার ছোট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকে, অথচ আমি তো আদম আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছি আর আপনি তো শেষ নবী। আল্লাহ নবী প্রশ্ন করলেন, এ জিব্রাইল কাম আমার তাসনিনা, জিব্রাইল বলো তোমার বয়স কত তাহলে? জিব্রাইল বলেন, লাস্তু আলাম, আমি জানি না আমার বয়স কত। সুবহানাল্লাহ। বলে আমার নবী বলে, জিব্রাইল বলো তোমার বয়স কত? জিব্রাইল বলে, আমি জানি না, তবে ইয়া রাসূল একটা নিদর্শন আমার মনে আছে, তা হলো এই যখন আল্লাহ তাআলা আমার ভিতর রূহ দিল তখন আমি আরশে আযিমের দিকে তাকাইলাম, আরশে আযিমের দিকে তাকাইয়া দেখি একটা উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল তারকা, ওই উজ্জ্বল নক্ষত্র যখন উদিত হইত উদিত হয়ে একাধারে সত্তর হাজার বছর থাকিত। কয় বছর ধরে বলেন? আবার যখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা ডুবিয়া যাইত, ডুবিয়া গেলে আবার সত্তর হাজার বছর থাকিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিবাল, এই তারকাকে আমি উদিত হইতে অস্ত যাইতে বাহাত্তর হাজার বার দেখেছি। কয়বার জোরে বলে? বাহাত্তর হাজার বার আমি দেখেছি। আল্লাহ নবী বলে, জিব্রাইল এখন কি ওই তারকা তুমি দেখিতে পাও? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর এই তারকা আমি দেখিতে পাই না। জিব্রাইল বললেন, হুজুর আমি এখন আর দেখিতে পাই না। আল্লাহ বলে, জিব্রাইল আমার দিকে একটু লক্ষ্য করো, আমার দিকে একটু তাকাও, ওই আরশ আযিমে যেই তারকা তুমি দেখেছিলে উদিত হইলে একবার সত্তর হাজার বছর থাকিত, আবার অস্ত গেলে সত্তর হাজার বার দেখিত, অস্ত যেয়ে থাকিত, এই তারকাকে যে তুমি বারোত্তর হাজার বার দেখেছিলে সেই তারকা তুমি এখন আমার ভিতরে দেখতে পাও কিনা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বললাম খোদার কসম করে বলি, ওই আরশ আযিমে যে তারকা দেখেছিলাম সেই তারকা এখন আমি আপনার ভিতরে দেখতে পাচ্ছি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আম জীবনের জীবন। বলে আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল্লিল আলামিন। বলেন রহমাতাল্লিল আলামিন।
আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ঠিক কিনা জোরে বলে যে দেখিল একবার স্বপনে আশা আছে নবী কি স্বপ্নে দেখতে জিয়ারত হোক স্বপ্নে দেখা হোক এটা চাই কি চাই না লাভ আছে বুখারী শরীফ বলেন 1036 পৃষ্ঠার ভিতর আছে আমার আপনার নবী বলেন লাকাদ রানি ফিল মানামে হাক্কুন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো সুবহানাল্লাহ টাইটেল পাস করেন কবরে যে আজাব হবে না এর কোন গ্যারান্টি চেয়ারম্যান হন মেম্বার হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন কবর যে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি এই দুনিয়া একটা গ্যারান্টি পত্র পাওয়া যায় তাহলে হলো মদিনার কামলিওয়ালার গ্যারান্টি জীবনে যে একবার নবীজির দিদার হয় স্বপ্নে হোক মোরাকাবা হোক আপনার আমার জন্য জাহান্নামের আজাব হারাম ঠিক কি না জোরে বলেন তাহলে দুনিয়া থেকে জান্নাতের টিকিট যদি পাইতে চান দয়াল নবীজির জিয়ারত নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই আমরা বিদেশের বাড়ি যাই যাওয়ার জন্য যখন নিয়ত করি তখন খোঁজ খবর নেই যে বিদেশের বাড়িতে যাচ্ছি চাকরি হবে কি না সে দেশের পরিবেশ কেমন জানার চেষ্টা করি কি করি না বন্ধুরা আমার বাবার আমার আমাদেরকে কিছুদিনের পরেই এমন একটা দেশে যেতে হবে যেই দেশের কোনো সাথী নাই যেই দেশের কোনো বন্ধু নাই যেই দেশের কোনো বান্ধব নাই যেই কবর দেশ এই কবর দেশে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না সবাই লাগবে কবরে যাবেন না এমন কেউ আছেন নাকি হাত তোলেন তো দু একজন পাওয়া গেছে যারা কবরে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি কবরে যাওয়া দরকার নাই দুনিয়ায় থাকে বাবার আমার বন্ধুরা আমার কবর দেশে যাওয়া লাগবে কবর দেশের খবর লইছেন কবরে কি অবস্থা হবে সেখানে শীতের দিন বিছানপত্র আছে কিনা সেখানে আলো ব্যবস্থা আছে কিনা সেখানে গরম বা শীতে কোনো এয়ার কন্ডিশন ব্যবস্থা আছে কিনা খবর নিয়েছেন কোটি টাকার মালিক হন 10 টাকার বিল্ডিং এর মালিক হন চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার আমার জায়গা হবে গোরস্থানে ঠিক কিনা বলে এ ভাই ওই কবরে কাকে নিয়ে রওনা দিলাম ওই কবরে আপনাকে আমাকে যখন আপনার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে মিলে কাফনে কাফন পরায়া জানাজা পরায়া কমপ্লিট করে প্যাকেট করে কবরে রেখে সবাই বাস দিবে চাটাই দিবে কথা ঠিক কি ঠিক না বলে ওই কবরে চাটাই দিবে আর আপনি আমি কান্দবো আর বলবো ও আমার বাবারা ও আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এত তাড়াতাড়ি আমার কবরে মাটি দিয়া আমার কবরটা অন্ধকার বানাইও না আমি দুনিয়াটা একটু দেখে নে দুনিয়ার অবস্থাটা একটু দেখে নেই দুনিয়ার মানুষ কিন্তু আপনার আমার কথা শুনবে মিনহা খলকনাকুম বলে এক মুষ্টি মাটি দিবে ওয়া মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম আর এক মুষ্টি মাটি দিবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুকরা আবার এক মুষ্টি মাটি দিয়া কবরটা অন্ধকার বানাই দিবে কিভাবে থাকবেন অন্ধকার কবরে আপনি যদি নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর ইত্তেবা সুন্নতের আমল নিয়ে যাইতে পারেন দুনিয়ার মানুষ আপনার আমার কান্না শুনবে না কিন্তু মদিনার কামলিওয়ালার কাছে আপনার আমার দুঃখের খবর বুঝবে কি বুঝবে না সঙ্গে সঙ্গে মদিনায় খবর হয়ে যাবে কারণ হলো আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন আমার নবীর খান দিয়া সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা নূরে মুহাম্মদকে সৃষ্টি করে আল্লাহ পাক নূরে মুহাম্মদের সামনে একটা কুদরতি আয়না ধরলেন
ওই আয়না ধরে যখন ধরলেন, তখন ওই আয়নার ভিতরে দয়াল নবীজির সুরা দেখে নূর মুবারক দেখে আল্লাহ নবী একটু ঘেমে গেলেন। ওই খামটাকে আল্লাহ চারটি ভাগ করলেন, এক ভাগ দেখা আরশে আজিম, এক ভাগ দেখা জান্নাত জাহান্নাম, এভাবে ভাগ ভাগ করে আল্লাহ তারা এক ভাগ দেখা তাম সৃষ্টি জগৎ আল্লাহ পাক নূরে মুহাম্মাদের ঘাম দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রসুল হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল, পয়দা যদি তাকে নাহি করত পর আর পয়দা নাহি হইত তবে এ বিশ্ব সংসার। কথা ঠিক কিনা বলে রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মুহাম্মাদি দ্বারা পয়দা করলেন রব। সুবহানাল্লাহ বলে বাবার আমার ভাইয়ের আমার কেন আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদের ঘাম দিয়ে তাম সৃষ্টি জগৎ সাজাইলেন, এর কারণ আছে কি নাই? আমরা আপনারা মোবাইল ব্যবহার করি, কেউ গ্রামীণ কেউ বাংলালিংক কেউ রবি এয়ারটেল, যে যে মোবাইল ব্যবহার করেন সকল মোবাইলের নেটওয়ার্কের একটা টাওয়ার আছে কি নাই? মাঝে মাঝে বিল্ডিং এর উপর বড় বড় টাওয়ার দেখবে, এই টাওয়ার গুলো কেন বসানো হলো? যাতে নেটওয়ার্ক ঠিক থাকে, নেটওয়ার্ক যদি ঠিক থাকে টাওয়ার যদি ঠিক থাকে টাওয়ারের সাথে যদি কালেকশন থাকে, এখান থেকে যদি একটা কল দেন সঙ্গে সঙ্গে সৌদি আরবে আপনার বন্ধুর কাছে যদি ফোন দেন, ফোনটা তার বাজবে কি বাজবে না? এ ভাই এই তাম পৃথিবীর ভিতরে সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক নূরে মুহাম্মাদের টাওয়ার বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এখানে বসে যদি আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়েন, নবীর উপরে মহব্বতে সালাতু সালাম জানান, সঙ্গে সঙ্গে খবর মদিনায় রওজায় ওই দয়াল নবীর কাছে বাজতে থাকে, কারণ তাম পৃথিবীর ভিতরে নূরে মুহাম্মাদের টাওয়ার আল্লাহ বসাইয়া দিয়েছে। আপনি যদি নবীজিকে সালাতু সালাম দেন, নবীজিকে দরুদ শরীফ পড়েন, সঙ্গে সঙ্গে খবর নবীজির কাছে পৌঁছে কি সরাসরি আমি শুনতে পাই? দ্বিতীয় হাদিস আবু দাউদের ভিতর আছে, আর একটা হাদিস দেখলাম চমৎকার, আমার নবীজি বলে ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যিহিনা ফিল আরদি ইউবুল্লুগুনা মিন উম্মতি সালাম, এই পৃথিবীতে একদল ফেরেশতা আছে যেই ফেরেশতা তাম পৃথিবীতে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলে কেউ যখন নবীজির উপরে দরুদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে দরুদ শরীফের হাদিয়া দরুদ শরীফের সংবাদ ওই ফেরেশতারা নবীজির রওজায় আথারে পৌঁছে আদে। অপর হাদিস আছে আল্লাহ নবীর রওজার পাশে একজন ফেরেশতা আছে, যখনই কেউ আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ে ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে বলে ইয়া দশটা গুনা কাইটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির জীবনী ভিতরে আছে এক আল্লাহর ওলি, অনেক সময় ওলিদের কথা শোনা লেখের গায়ে সুলকানি শুরু হয়, আবার ওলিদের কথা কেন বলবে, ওলিদের কাশ্মকার আমাদের কথা কেন বলবে, এই এক শ্রেণী মানুষ আছে যারা সহ্য করতে পারে না, আমাদের দেশ আছে কি না? আল্লাহ নবীদের মুজিজা এমনি সত্য, হক্কানে আউলে কেরামের কাশ্মকার আমাদের সত্য, এটা হালে সুন্নত রাকিরা ঠিক কিনা বলে। হাজর শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হাজ করতেছিলেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন তার পাশে এক যুবক হজের তওয়াব করে শুধু দুরূদ শরীফ পড়ে, সাই করে দুরূদ শরীফ পড়ে, সব জায়গায় শুধু দুরূদ শরীফ পড়ে। আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহ, ও যুবক বাবা তুমি কি তওয়াবের দোয়া জানো না, সাইয়ের দোয়া জানো না? বলে হুজুর জানি তো, কেন তুমি পড়ো না? তাই হুজুর আমি এই তওয়াবের ভিতরে বা সাই বা আমার সব আমলের ভিতরে আমি দুরূদ শরীফের জন্য পড়ি, এই দুরূদের ভিতরে এমন ফায়দা পেয়েছি যা অন্য কোনো আমলের ভিতরে পাই না। বাবা ফায়দা পেয়েছ আমাকে বলো। বলে হুজুর গত বছর আমার বাবাকে নিয়ে আমি হজ করতে রওনা করলাম, পথিমধ্যে আসতে আসতে আমার বাবা অসুস্থ হয়ে পড়ল, আর সে অসুস্থতার কারণে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে, শুকরের চেহারার মতো হয়ে গেছে। এই অবস্থা দেখি আমি চাদর দিয়ে আমার বাবার চেহারাটা আমি ধাইকা রেখা দিলাম।
আর কাঁদতে লাগলাম, আহারে আমার বাবার চেহারাটা কেন মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। আর কাঁদতে কাঁদতে আমি ঘুম পড়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি দয়াল নবীজিকে। একটু মোহাম্মদ শরীফ করেন, আল্লাহুম্মা জোরে ইচ্ছা করলে মোর নবীজি থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে মোর নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতির মায়ায় নবী, উম্মতির মায়ায় নবী মদিনাতে শুইলেন, আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যেদেনা মাওলানা। বাবার আমার ভাইয়ের আমার শেখ শিবলি রহমতুল্লাহ, ও বাবা যুব তবে কেন দুরূদ শরীফ পড়ো, সাইদে কেন দুরূদ শরীফ পড়ো, তুমি কি তওবের দোয়া জানো না, সাইদ দোয়া জানো না? বলে হুজুর দুরুদের ভিতরে এমন কিছু পেয়েছি যা অন্য কোন আমলের ভিতরে পাই নাই। ঘটনা তিনি তাকে শোনালেন যে গত বছর বাবার সঙ্গে হজের রওনা দিলাম, আর বাবার এই ঘটনা ঘটে গেল, আমি ঘুম পড়ে গেলাম, ঘুমের পরে দেখি দয়াল নবী আমার বাবার কাছে হাজির হইয়া গেছে। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে আমি দয়াল নবীর কদম জড়াই ধরলাম, সুবহানাল্লাহ, বলেন আমার এই বাবার দুঃখের খবর আপনি কি করে জানলে? আল্লাহ নবী বলেন, ও যুব তোমার বাবা 300 বার আমার উপরে দুরূদ শরীফ পড়তো, কয়বার জোরে বলেন, আজকের দুরূদ আমার আমাদের ভিতরে নাই, সালামের আমল আমাদের ভিতরে নাই, মিলাদুন নবীর আমল আমাদের ভিতরে নাই, কথা ঠিক কিনা জোরে বলে। এ ভাই আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা নামাজ পড়েন, জোরে বলে নামাজ পড়েন, আল্লাহ তাআলা রোজা রাখেন, আল্লাহ তাআলা মক্কা শরীফ হজ করতে আসেন, আল্লাহ কি করেন, আল্লাহ তাআলা কি করেন, কোরআন শরীফ খুলেন সূরা আহজাব 56 নম্বর আয়াত, আমরা আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما الله اكبر বলে يا رسول الله বলে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহ নিশ্চয় 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 ইন্না শব্দ অর্থ নিশ্চয় হামদারি বেদে কোনো সন্দেহ নাই ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতা আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আল্লাহ তাআলা নবীর উপরে সালাত পড়েন অর্থাৎ রহমত বর্ষণ করেন ফেরেশতারা তাসবিহ পড়েন এই রহমত কি আমার নবীর শান ও মান বর্ণনা করে কোরআন ফরমান আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতাদের কি নিয়ে একা নয় ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নবীজির উপরে সালাত ও সালাম জানায় নবীজির শান ও মান বর্ণনা করে এই যে আপনারা কোরআন শরীফ হাদিসে নবীজির জীবনী শুনছেন লাভ কি হবে দেখেন আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর বাসায় গেলেন তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানদেরকে নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমার নবীজির জীবনী আলোচনা করতেছিলেন আমার নবীজি যাওয়া মাত্র আলোচনা বন্ধ করে দিলে মিলাদ মাহফিল বন্ধ করে দিলেন আমার নবী গিয়ে বলল আব্বাস আমি নবী তুমি নবী না সুবহানাল্লাহ আমি যা চোখে দেখি তুমি তা দেখো না আমি দেখি তোমার বাসার উপরে অজর দ্বারা আল্লাহর রহমত বর্ষণ হতেছে আল্লাহ নবী আব্বাস রে পৃথিবীর মানুষদেরকে শুনে দাও যারা তোমার মতো সন্তান আদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে মিলাদ মাহফিল আলোচনা করবে আল্লাহ লাকুম শাফাতি ইয়াউমাল কিয়ামা আমি নবীজি তাকে সুপারিশ করব আমরা দয়াল নবীজির সুপারিশ চাই কি চাই না আর চাই কি চাই না আজকের এক সিনিয়র আলেম ওলামা বের হয়ে যারা বলে নবীজি নাকি সুপারিশ করতে পারবে না নাউজুবিল্লাহ বলে কোরআন ফরমান দলিল শুনা যান
আমার আল্লাহ তাআলা বলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কেউ কিয়ামতের দিন কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না ইল্লা বিইযনি, তবে যাকে অনুমতি দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। আল্লাহ পাক আপনার আমার নবীকে কথা ঠিক কিনা বলে, আদম আলাইহিস সালাম আসলে ময়দানে কোনো কথা বলতে পারবে না, নূহ আলাইহিস সালাম কোনো কথা বলতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না আমি কোনো কথা বলতে পারবো না, মূসা আলাইহিস সালাম এত বড় পাওয়ারফুল নবী যে আল্লাহর সঙ্গে কথা বলতো, মূসা কালিমুল্লাহ বলবে হাশরবাসীর আমি তোমাদের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম হাশর আমি একটা পরামর্শ দেই, তোমরা চলে যাও আখিরি নবী, নবীদের নবী বিশ্ব সভার সভাপতি আকাই মাওলা তাজদারে মদিনা উম্মত আলা জান্নাত আলা দয়াল নবীজির কাছে, আমার নবী আপনার আমার পক্ষে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন, আল্লাহ নবী সুপারিশ করতে পারবে কি পারবে না, আজও আল্লাহ নবীর রওজার পাশে দক্ষিণ পাশে সবুজ নেমপ্লেট খুঁটির গলায় লেখা আছে শাফাতি লিআহালিল কাবায়রা, যারা কবিরা গুনাহ করবে আল্লাহ নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, শুধু তাই নয় আজও আপনি যদি দয়ালু নবীজির রওজার ধারে যান অথবা রওজার ধারে উসিলা দিয়ে দোয়া করেন, নবীজির উসিলা দিয়ে দোয়া করেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে কি হবে না, দলিল কোরআন থেকে শুনে নেন, আমরা আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ইযরাম আনফুসাহুম জাও, হে রাসূল আপনার উম্মতরা যদি ভুল করে অপরাধ করে আপনার কাছে যদি আসে আর আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন আমি আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসাবে পাবে, আমার নবী যদি আপনার আমার পক্ষে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে আল্লাহ তাআলা কি বলছেন ক্ষমা করে দেবেন, কোরআনের ভিতরে আয়াত আছে, ইয়াতে সাড়ে নজরুল কি কেন আয়াতটা নাযিল হলো, প্রখ্যাত সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একটু ভুল করে ফেলেছিলেন মক্কা বিজয়ের আগে, আল্লাহ নবী বলেন ও সাহাবীরা মক্কা আমরা বিজয় করতে যাব, ও মুসলমানেরা আমরা যে বিজয় করতে যাব মক্কা আক্রমণ করতে যাব মক্কার কোন লোকদের কাছে এই খবর বলা যাবে না, হঠাৎ করে গিয়ে আমরা মক্কা দখল করব যাতে কোনো রক্তপাত না হয়, মক্কা বিজয় তাই হয়েছে বিনা রক্তপাতে আল্লাহ নবী মক্কা বিজয় করেছেন, সুবহানাল্লাহ বলেন, এই সংবাদ কাফেরা এসে প্রশ্ন করলেন, একজন কাফের জিজ্ঞেস ও আবু লুবাবা মুসলমানদের শক্তি সামর্থ্য এখন কেমন, হযরত আবু লুবাবা বলে ও কাফের শুনে না হাতে ইশারা দিয়ে বলো কাফেররা তোমাদের পাইলে মুসলমান এখন কচু কাটা করবে, সুবহানাল্লাহ বলে মুসলমানরা সিংহের জাতি ঠিক কিনা বলেন, আজ মুসলমান বিড়াল হয়ে গেছে, মায়ানমারে মুসলমানদেরকে মেরে মেরে টুকরা টুকরা করা হলো, মুসলমান পৃথিবীর কথা বলে না ঠিক কিনা ধরে বলেন, আজ পৃথিবীর মুসলমানরা মারি খাইতেছে কারণ হলো আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে, ঈমানের যজ্ঞ যদি থাকতো মুসলমানদের গায়ে আঘাত দেওয়ার ক্ষমতা কাফেরদের নাই ঠিক কিনা ধরে বলে, মুসলমানদের হুঙ্কার দিত কাফেররা পালিয়ে যাওয়ার সময় পাইতো না, এমন একটা সময় আসবে হচ্ছে রে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, তিনি এই পৃথিবীর তামাম পৃথিবীতে শাসন করবেন, তামাম পৃথিবী মুসলমান ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ ইমাম মেহেদী আলাইহিস সালামের ছায়া তলে আশ্রয় নেবে, কাফেররা পাথরের তলে নিয়ে পালাবে, গাছের ছায়া পালাবে, পাথর বলবে যে ও মুসলমান আমার নিচে কাফের আছে ধরো, গাছের গাছ বলবে মুসলমান আমার নিচে কাফের আছে ধরো শায়েস্তা করো ঠিক কিনা জোরে বলে, অচিরেই মুসলমানদের বিজয় হবে ঠিক কিনা জোরে বলে, আজ আমাদের মত পার্থক্যর কারণে দ্বন্দ্ব দ্বন্দ্ব হয়ে নিজে নিজে আমরা আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে আজকের মুসলমানদের এই করুণ পরিণতি, অথচ আমার আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর যুগে মজবুত ভাবে আমরা ধরতে চাই কি চাই না, আর চাই কি চাই না, আজকে দল মত নির্বিশেষে আমরা কালেমা গো মুসলমান এক হও ঠিক কি না জোরে বলে, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না, বলেন কালেমা গো মুসলমান এক হও এক হও, সকল ভেদাভেদ ভঙ্গ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ আমরা যদি হতে পারি আবার রহমত নাজিল হবে ঠিক কি না জোরে বলে, বাবার আমার ভাইয়ের আমার হযরত আবু লুবাবা মুসলমানের গোপন খবর তিনি বলে দিলেন, বলা তাটা ঠিক হয় নাই, এই জন্য নিজকে অপরাধী মনে করলেন, নিজেকে গুনাহগার মনে করলেন, আর এই জন্য নিজের শাস্তি নিজে নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তিনি চলে গেলেন আল্লাহ নবীর মসজিদে নববীর ভিতরে, আল্লাহ নবীর মসজিদে নববীর ভিতরে নিজের দেহকে খুঁটির সঙ্গে বাঁধলেন, সুবহানাল্লাহ
গুনাহ মাফের জন্য কত আকাঙ্ক্ষা, আমরা কত গুনাহ করি, আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে মাফ চাইলে ক্ষমা চাইলে আমার আল্লাহ তাআলা ক্ষমা করেন কি করে না? ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, অনেকের পেট কবরে চলে গেছে, কখন জানি মালাকুল মউত আমাদের চোখের সামনে হাজির হয়ে যায়, আমাদের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আছে কি নাই? ফজরের নামাজে আল্লাহ নবী হাজির হলেন, এসে বললেন কে তুমি? হুজুর আমি আপনার সাহাবী আবুল উবাবা, কেন তোমার দেহকে মসজিদের খুঁটির সঙ্গে বাঁধলা? আবুল উবাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ভুল করে ফেলেছি। আল্লাহ রে বলে ঠিক আছে, ভুল করে বসে আমি আল্লাহর কাছে বলে দেব। বলে আল্লাহর কাছে বললে হবে না, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, মাফ না করবে, আমার দেহকে মসজিদের খুঁটির সঙ্গে থেকে আলাদা করব না। হাজরা আবুল উবাবা জার জারে কাঁদতেছেন, নামাজের সময় নামাজ পড়ে আমার দেহকে বাইদা কাটে না, আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি যদি ক্ষমা না করো আমার দেহকে এই কুটির সঙ্গে থেকে আলাদা করব না, এখানেই আমার মরণ হবে। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, আল্লাহ পাক আবুল বাবার পক্ষে কোন আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাউ আন্নাহু মিযলাম আনফুসাহুম, যাও হে রাসূল, আপনার উম্মতরা যদি ভুল করে, অপরাধ করে আর আপনার কাছে সে ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহকে আপনি ক্ষমাকারী হিসাবে পাবেন, অর্থাৎ আমি আবুল বাবাকে মাফ কইরা দিলাম। আরো জোরে বলে ও বাবারা, ভাই আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার নবুয়তি শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় করেছেন, তার নবুয়তি শেষ, মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার লাঠি বাঁকানোর কথা বলে না, তার নবুয়ত এই পৃথিবীতে নাই, ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তার নবুয়তই নাই, কিন্তু আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার নবীর নবুয়তি এখনো বাকি আছে কি না? কোরআন হাদিস ইসলাম এখনো বাকি আছে কি নাই? কিয়ামত পর্যন্ত আপনার আমার নবী নবুয়তি থাকবে কি থাকবে না? জোরে বলে আপনার আমার নবী চলে যাওয়ার পরও নবুয়তি বাদ হয় নাই, আপনার আমার নবী এখনো ঠিক আছে কি না? এই জন্য আমার আল্লাহ নবী বলেন, ওয়াল্লাজি নাফসি বিয়াদি, ওই সত্যার কসম করে বলতেছি যার হাতে আমার জীবন প্রাণ, যার কাছে আমার রিসালাতের কথা যাবে, আমার নবুয়তির কথা যাবে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে যেই ধর্ম অবলম্বী হোক না কেন, সে যদি আমার রিসালাতের উপর ঈমান না আনে, ইসলামের উপর ঈমান না আনে, সে জাহান্নামী, কথা ঠিক কিনা জোরে বলে? তাহলে মুসলমান ছাড়া অন্য যারা ধর্মাবলম্বী তারা যদি ঈমান না হবে, ঈমান যদি গ্রহণ না করে তাদের জায়গা কোথায় হবে? জোরে বলেন কোথায় হবে? নবী বলে গেছেন রিসালাতের কথা যার কাছে বুঝবে তার ঈমান আনা দরকার আছে কি না? বাবার আমার, ভাইয়ের আমার, সুতরাং আপনার নবী এখনো নবী অতি ঠিক আছে, আমার নবী এখনো ঠিক আছে, ঠিক কিনা ধরে বলে? সুতরাং আপনার আমার নবী এখনো রোজা ধরে উম্মতের খোঁজ খবর নিচ্ছেন, আপনার আমার খবর নিতেছেন, কোরআন সাক্ষী দিচ্ছে, আমার আল্লাহ তাআলা দরি শুনে যান, আমার আল্লাহ তাআলা বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা, আল্লাহ তাআলা বলে আমি আপনাকে পাঠিয়েছি এই পৃথিবীতে শাহেদ মানে সাক্ষ্য, সাক্ষ্য দান উম্মতের পক্ষে আপনি সাক্ষ্য দিবেন, সাক্ষ্য যদি দিতে হয় তাহলে তার দেখা দরকার আছে কি নাই? আপনি যদি বলেন অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে, অমুক অমুকের মারছে, আমি শুনছি, সেই সাক্ষী কি হবে? আর যদি বলেন আমি নিজ চোখে দেখেছি অমুকে অমুকের হত্যা করেছে, তাহলে তার আপনার আবার সাক্ষীরা জজ গ্রহণ করবে কি করবে না? সুতরাং কিয়ামতের ময়দানে আপনার আমার নবী আপনার আমার পক্ষে সাক্ষী দিবেন ঠিক কি না? ধরে বলে তার সাক্ষী দিলে উম্মতের সবকিছু জানার দরকার আছে কি নাই? এই জন্য আমার নবীর কাছে প্রতি সোমবার দিনে এবং প্রতি বৃহস্পতিবার দিনে আপনার আমার আমল নামার ডায়েরি পৌঁছানো হয় এবং ফেরেশতারা প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার আমার খবর দয়াল নবীজির কাছে পৌঁছাইয়া দেয়। হাদিস, আপনার আমার নবী দরবারে যখন আসলেন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আছি, আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার নবী বলল, ও জিবরাইল, আমি বিদায় নেব, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, তবে আমার একটা আর্য হলো তো এই যে আমার বিদায়ের পরে আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের খোঁজ খবর আমি পাবো কি পাবো না? সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, ও জিবরাইল আমার বন্ধু,
কি জানিয়ে দাও, প্রতি মাসে প্রতি বছরে প্রতি মাসে মাসে উম্মতের খোঁজ খবর তাকে পৌঁছে দেওয়া হবে। নবীজি বললেন, আয় রাব্বুল আলামিন, হবে না, আমি একটি মাস আমি অপেক্ষা করতে পারবো না, এক সপ্তাহ পৌঁছে না, হবে না। আল্লাহ তাআলা বন্ধুরি, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার কাছে আপনার উম্মতের খোঁজ খবর আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবী, আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা থারে শ্বশরে জিন্দা, ঠিক কিনা বলে দলিল শুনে নেন। আখারে আপনার নবী অক্ষত অক্ষুণ্ণ হায়াতুন নবী, ঠিক কিনা বলে। সুতরাং এখন যদি আপনার নবীর কাছে যান, রওজার কাছে যান, যদি দোয়া করেন লাভ হবে কিনা, উপকার হবে কিনা, দলিল শুনে নেন। বাবার আমার, ভাইয়ের আমার, শাফি মাযহাবের প্রবক্তা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমার উস্তাদ হযরত ইতিবি রহমাতুল্লাহ আমার কাছে বলেছেন, আমার উস্তাদ হযরত ইতিবি রহমাতুল্লাহ আলাই আল্লাহ নবী রওজার পাশে বসা, এমন সময় একজন বেদুনী অনারবী আরবের বাহিরের লোক ওই ব্যক্তি এসে আল্লাহ নবী রওজা জিয়ারত করলেন। এরপর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর গো, আমি এসেছিলাম বড় আশা নিয়ে, আপনার কাছে মনের দুঃখগুলো বলবো। হুজুর, আপনি দুনিয়ায় নাই, কার কাছে আমার মনের দুঃখ বলিব? এই কথা বলে আর মোনাজাত আরজু করে, লোকটা কানতে কানতে রওজা থেকে বিদায় হয়ে যাচ্ছে। হুজুর যদি থাকতো মনের দুঃখ বলতাম, দয়াল নবীজি নাই, কার কাছে আমি মনের দুঃখ বলিব? যা কিছু দরকার, যা কিছু বলার, মোনাজাত করে, দোয়া করে, জিয়ারত করে চলে যাচ্ছিলেন। এমনি সময় হাজী তাবি রহমাতুল্লাহ আলাই বলে, শাবি রহমাতুল উস্তাদ, তিনি বলেন, আমার চোখে যেন কেন ঘুম জারি হয়ে যায়, আমার ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আল্লাহ নবী আমাকে ডেকে ডেকে, ওই তাবি, তুমি ওই অনারবি বেদুনির লোকটাকে বলে দাও, আরবের আজমি লোক, ওই লোকটা এসেছিল বড় আশারি আমার সাথে দেখা করবে, আমার সাথে মনে দুঃখ বলবে, আমার কাছে দুঃখগুলো বলবে, আজকে দুনিয়ায় নাই, কিন্তু সে যা বলেছে আমি নবী শুনেছি, সুবহানাল্লাহ বলে, আর আমি তার কথাগুলো আমি আল্লাহর কাছে বলে দিয়েছি, তার পক্ষে আমি সুপারিশ করে দিয়েছি, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছে। এই জন্য হাদিস শরীফ ভিতরে আছে, আমার নবী বলেন, ইন্না দোয়াউ মাউকুফুন বাইনা সামায়ি ওয়াল আরদ, নিশ্চয় দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলানো থাকে যতক্ষণ পর্যন্ত আমার নবীর উসিলা না দেওয়া হয়। নবীজির উসিলা যদি না দেওয়া হয়, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলানো থাকে, ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না, কথা ঠিক কিনা বলে। আজকে সেই নবীর উসিলা আমরা দিতে চাই না, অথচ এক শ্রেণী ভাইরা আছে বলে নবীজির উসিলা দেওয়া শিরিক, নাউজুবিল্লাহ বলে, অথচ আমার আল্লাহ কোরআনে বলছে, আবুদাবু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার যে উসিলা তালাশ করো, নামাজ রোজা হজ যাকাতুল আল্লাহ পাওয়ার উসিলা, ঠিক কিনা বলে। আল্লাহ নবীর রওজা হলো আল্লাহ পাকের উসিলা, দয়াল নবী আপনার আমার নবী হলো আল্লাহ পাওয়ার উসিলা। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে সর্বপ্রথম সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করবেন। এই জন্য হযরত জিব্রাইলকে, ও জিব্রাইল, তুমি চলে যাও জমিনে, এক মুষ্টি মাটি নিয়ে আমি আদমকে সুফা তৈরি করব। জিব্রাইল এসে জমিনে হাত রাখলো, জমিন চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমি মাটি দিব না, মাটি দিব না, এই মাটিতে আপনি কোন জাতি সৃষ্টি করবেন, তা তো আপনার সঙ্গে না পান মানে করবে, মাটি দিব না, মাটি নিষেধ করলো জিব্রাইল। তারপরও চলে গেলে নিষেধাজ্ঞা শুনে, এরপর আল্লাহ বলে, আজরাইল তুমি যে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আজরাইল এক মুষ্টি মাটি তুললো, যাতে মাটি হলো 40 মন, কয় মন? হাদিসের বুখারী, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদম আলা সূরাতি তুলু সিত্তুনা জারান, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তাহার সূরাতে সৃষ্টি করেছেন, তুলু সিত্তুনা 60 গজ বা 60 জারা দেহকে তৈরি করলেন, সুন্দরভাবে মাটি দিয়া তৈরি করলেন, এই দুনিয়া তায়েবে বসে। এরপর আদম আলাইহিস সালাম দেহটা নিয়ে গেল জান্নাতে, অর্থাৎ নিয়ে রেখে দিল আরশ আজিমে, সেখানে থাকলেন। এরপর এখন আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা জিব্রাইল, আদমের রুহটা নিয়ে আদমের দেহের ভিতরে দিয়ে দাও। যখন আদমের দেহের ভিতরে আদম আলাইহিস সালাম রুহ দিল, রুহ বের হয়ে গেল, আল্লাহ বলল, ও আদমের রুহ তুমি আদমের ভিতরে থাকো না কেন? রুহ বলল, আল্লাহ ওই অন্ধকার দেহের ভিতরে আমার ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, বুঝতে পেরেছি ও জিব্রাইল, আমার
মাটিতে ঘষে দাস বলে, আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারি মওয়াতের নিদান কালে নিদান কালে থাকি নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলেন গোসল করায়া কাপড় পরায়া, সবাই মিলে গোসল করায়া কাপড় পরায়া, রাখিবে যখন কবরে শুয়াইয়া, লইয়েন গো কোলে গোলাম বলিয়া, লইয়েন গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন নবী মুহাম্মদি আদম আলাইহিস সালামের কপালের ভিতরে ঘুষি দিল, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম মাটির তৈরি দেহটা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকে আলোকিত হয়ে গেল, হাড্ডি গোস্তে পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম উঠে বসলেন, আল্লাহ বলে আদম রে ওই জান্নাতে থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতেছেন, আদম আলাইহিস সালাম বলে আমি যখন একা বসে থাকি নিরিবিলে, তখন আমি শুনতে পাই, আমি গভীর মনোযোগ দিলে আমার মাথার ভিতরে বাঁশির মতো আওয়াজ শোনা যায়। তাফসীরে যা আসে আর ভিতরে আসে, আদম আলাইহিস সালাম বলে সামিতু ওয়াজু সাউতু সাউতুন নাসি, সুবহানাল্লাহ বলে বাঁশির আওয়াজের মতো শুনে যায়। আদম আলাইহিস সালাম বলে আমি লক্ষ্য করি কে যেন আমার মাথার ভিতরে বসে বসে আল্লাহ 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 জিকির করতেছে। আদম আলাইহিস সালাম আল্লাহ রে তুমি তো আমাকে সর্বপ্রথম বানাইলা, আমাকে জান্নাতে থাকতে দিলা, আমি নিরিবিলি থাকলে শুনি কে যেন আমার মাথার ভিতরে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি না করলে আদম রে জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরো শাহিম বানাইতাম না, ও আদম তোমাকেও বানাইতাম না। জোরে বল সুবহানাল্লাহ। এই আদমের সন্তান আমরা খুশি না বাজার, ধরবেন খুশি না বাজার, আপনার আমার দয়াল নবীকে পেয়ে আমরা খুশি না বাজার। ও বাবারা ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসলে সন্তানদের নিয়ে ওয়াজ শুরু করলেন, ছেলেদের নিয়ে ওয়াজ শুরু করলেন, মেয়েদেরকে নিয়ে ওয়াজ, সন্তান সন্তানদের নিয়ে ওয়াজ শুরু করলেন, আর নসিহত করলেন বাবারা আমার কথাগুলো মনোযোগ দিয়া শোনো। শেষ বলে হযরত আদম আলাইহিস সালাম বললেন ও বাবা শীষ তোমাকে লক্ষ্য করে আমি এক গুরুত্বপূর্ণ একটা নসিহত করতে চাই। ও বাবা আল্লাহ পাক আমার পরে তোমাকে নবুয়াত দিবে, তুমি নবী হবে, তুমি পয়গম্বর হবে, খাস একটা ওসিয়াত তোমাকে করে যায় তাহলে যখন তুমি আল্লাহ পাকের জিকির করবে, যখন তুমি আল্লাহ পাকের নাম স্মরণ করবে, তখন তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ করবে। হযরত শিশরা সালাম বসা ছিলেন, বসা থেকে তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে, দেখি বলে বাবা আদম তোমার সব ওসিয়াত শুনি, সব ওসিয়াত মানি, কিন্তু শেষকালে কথা আমার পছন্দ হয় না, এইটা বাবা আমি মানতে পারবো না। আল্লাহ নাম স্মরণ করবো কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ নামের পরে আপনি বাবা আপনার নাম আমি স্মরণ করিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবার আমার ভাইয়ের আমার, তখন বাবা আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলে বাবা শি
শোনো বাবা আমি ছিলাম জান্নাতে, জান্নাতে থাকার পর আল্লাহ পাক আমাকে সব নাজ নেমা দিয়েছিলেন, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইতে আমাকে নিষিদ্ধ করেছিলে, কিন্তু আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে বেরিয়েছিলাম। ও বাবা শীষ, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাই দিলেন, একদিন নয় দুই দিন নয়, এক বছর নয় দুই বছর নয়, দীর্ঘ 350 বছর আমি কেঁদেছি। 350 বছর ভিতরে কোনো ক্ষমার শুভ সংবাদ পাই নাই, কোনো মাফের শুভ সংবাদ পাই নাই। 350 বছর পর হঠাৎ করে আমার মনে হলো, আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাত দিয়েছিলেন, ওই জান্নাতের খুঁটির সঙ্গে জান্নাতের তাঁবুর সঙ্গে একটা লাইন আমি লেখা দিয়েছিলাম, যখন কথা হয়ে গেল আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি আমাকে নবী মুহাম্মদের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তাআলা বললে, আদম আলাইহিস সালাম, ও বাবা আদম, ও আদম তুমি কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলি? আমি তো এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করি নাই। তখন আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ যখন আমাকে জান্নাতে থাকতে দিয়েছিলে তখন আমি আরশে একটা লাইন লেখা দিয়েছিলাম, ফারাইতু আলা কওয়াইমের আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তুমি কাউকে তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা নূরুল্লাহ, আহা তোমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ, এই কি তোমার প্রেমের খালালা, ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে নবীজি আমার জানের জান, জোরে নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, আহা নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার জীবন মরণ, করলাম নবীর প্রেমের মালালা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, আমি তখন আল্লাহর কাছে, আল্লাহ আরো সাজমে একটা লাইন লেখা দিয়েছিলাম, তাহলে ফারাওয়াই তো আল্লাহ কওয়াই মারশে মাতুমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনার নাম এবং পাশে আরো একটা নাম, আল্লাহ আপনার নামের সাথে যেই নামটা জায়গা পেয়েছে অবশ্যই এই নামটা দামি, ঠিক কিনা বলে? আল্লাহ তো আদম ঠিক বলছো, এই নামটা আমার কাছে দামি, এই নামের ওসিলা দিয়ে যখন তোমার কথা হয়ে গেছে তখনই আমার কাছে আরজু করতে, এই 350 বছর কাঁদা লাগতো না ও আদম। সুতরাং যখন তুমি আমার বন্ধু আমার হাবিবের নামের ওসিলা দিয়ে মাফ চাইছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলা। আর জোরে বলো সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত হতে পারে খুশি না বাজার, মিলাদুন নবী মাহফিল পেয়ে আমরা খুশি না বাজার,
লাভ কি হবে, ফায়দা কি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা কিরাতে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকু বিল জান্নাহ, যে ব্যক্তি মিলাদ মাহফিলের জন্য খরচা করবে, আয়োজন করবে, কানা রফিকু বিল জান্নাহ, হযরত আবু বকর বলে সে আমার সাথে জান্নাতে যাবে। তারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে, আল্লাহ কবুল করবেন। অংশগ্রহণ করা সব আমল করলো। হযরত আলী বলে, যে ব্যক্তি মিলাদ নবী মাহফিল করলো, আয়োজন করলো, খরচা করলো, সম্মান করলো, শরীক হইলো, ইমানের সাথে তার মৃত্যু হবে, আল্লাহু আকবার বলে। আমরা ইমানের সাথে আপনার আমার মৃত্যু হোক এটা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? তাহলে আমরা মিলাদুন নবী মাহফিল চাই কি চাই না? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। হযরত সিদ্দিক শক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী মাহফিল করলো সে তো নবীর মহব্বতে করলো। সুবহানাল্লাহ, আপনারা যে চারপাশে দাঁড়িয়ে আছেন ভাইরা, কার মহব্বতে? এখানে আলোচনা হচ্ছে, কার আলোচনা হচ্ছে? এটা আমরা খুশি না বেজা? ইমাম সিদ্দিক শক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মিলাদ নবী মাহফিল করলো, আয়োজন করলো, খরচা করলো, সেটা নবীর মহব্বতে করলো। আর আমার নবী কি বলেন? মানা হাব্বানি কানা মায়া ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে যাবে। বাবা আমার ভাই আমার হযরত আবু সালাম শিষ্যকে লিখে বলে, বলে ও বাবা শিষ, সেই নবীর উম্মতের দাম কি জানো? সেই নবীর উম্মতের কদর কি জানো? আপনার আমার মান কি সম্মান কি জানো? আদম আলাইহিস সালাম বলে, বাবা শিষ, আমার ধর্মে পতিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার বাড়ি জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাইছে, ঠিক কি না? শুধু তাই নাই, জান্নাতি পোশাক ছিল আদম আলাইহিস সালাম গায়ে সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেল। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম কি দুনিয়ায় স্মরণ দীপে হযরত হাওয়া আলাইহিস সালাম কে জিদ্দাই, কোথায় আদম আলাইহিস সালাম, কোথায় জিদ্দাই, কারো সাথে করে দেখা না। 350 বছর কাদার পর মিল হলো, আদম আলাইহিস সালাম বাবা শিষ, সেই নবীর উম্মতরা যদি গুনাহ করে, গুনাহ করার কারণে তাদের বাসা থেকে বাড়ি থেকে বের করা হবে না। শুধু তাই নয়, তারা অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে তাদের কাছ থেকে জান্নাতি পোশাকও খোলা হবে না। শুধু তাই নয়, তাদের স্ত্রীদেরকে আলাদা করা হবে না। সেই নবীর উম্মতরা যদি ভুল করে, ত্রুটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ তাআলা বলেন, কুলিয়া ইবাদি আল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বান্দারে জমি থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। সুতরাং ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে চাই কি চাই না? আল্লাহর কাছে মাপ চাইতে চাই কি চাই না? নবীর উসিলা দিয়ে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমার গুনাহ মাপ করে দিতে পারে কি পারে না? সুতরাং এখানে প্রতি বছর এভাবে বিশাল আকারে ঈদে মিলাদুন্নবী মাহফিল হোক, এটা আমরা চাই কি চাই না? সুতরাং নবীর সম্মান, নবীর তাজিম, এটা আমরা করতে চাই কি চাই না? এতে লাভ না লস? সুতরাং আমরা আলোচনার শেষ দিকে চলে আসতেছি, আমরা সকলে সেই নবীর সামনে দাঁড়াই একটু সালাম তো সালাম দিতে রাজি আছেন? সবাই সবাই রাজি আছেন? আসুন আমরা সকলে দাঁড়াই নবীকে সালাম দেই। ইয়া নবী, নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে। ইয়া নবী সালাম, ya rasul sa
সহযোগিতা করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক চিশতি ভাইকে আমি কিছু বলার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, যেহেতু মাহফিল শেষ হয়ে যাচ্ছে। আমার বিষয়ভিত্তিক ওয়াজ বা জুমার খুতবা শুনতে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল মাজারি টিভি আপনারা সাবস্ক্রাইব করবেন, বা কুদরতুল্লাহ মাজারে দিয়ে সার্চ দিলে বিষয়ভিত্তিক ওয়াজগুলো আপনার ইউটিউবে শুনতে পাবেন। হাজিরিন আর পত্র এলাকা ঢাকা উত্তরের উন্নয়নের যিনি জোয়ার বয়ে দিয়েছিলেন আজকে তিনি দিনই আর মাঝে নাই, জনাব মরহুম আনিসুল হক, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় বলে আমিন। আমাদের এমপি সাহেব অসুস্থ, আল্লাহ পাক তাকে অসুস্থতা দান করুন। আমাদের মাইমুরবে যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য সকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার নাস তেলাওয়াত। হাজিরিন, এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা নবীজির জীবনী চর্চা করি, নবীজির জীবনী আমরা পড়ি। আজকের আমাদের দুঃখের বিষয় হলো সত্য, আমরা বিভিন্ন নাটকের বই পড়ি, গল্পের বই পড়ি, কিন্তু আমরা নবীজির জীবনী পড়ি না, ঠিক কিনা বলে। এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ লেখক, খ্রিস্টান লেখক, যার নাম হলো মাইকেল এইস হার্ট, তিনি একশত মনীষীর জীবনী লেখছেন। আর এই একশো মনীষীর জীবনীর ভিতরে এক নম্বরে যেই মহা মানবের জীবনী লেখছেন তিনি আপনার আবার নবী, সুবহানাল্লাহ। সুতরাং তাকে প্রশ্ন করা হলো, আপনি একজন খ্রিস্টান লেখক, আপনার নবীর নামটাই তো লেখা উচিত ছিল এক নম্বরে। তিনি বললেন, এই পৃথিবীতে যে মহান আদর্শ নিয়ে আসছেন সেই মহামানবের জীবনীটা আমি না দিয়ে পারলাম না, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে সেই নবীজির জীবনী আমরা বেশি বেশি পড়বো। এই অল্প সময়ের ভিতরে নবীজির শান ও মান বা জীবনী কিছুই বলা সম্ভব না, আমি শুধু ভূমিকাই বললাম, আলোচনার ভিতরে প্রবেশ করতে পারলাম না। আবার যদি তালা কোনোদিন তৌফিক দেন আপনাদের বাকি নবীর জীবনী শোনাবো ইনশাআল্লাহ। হাজিরি, তাই আমরা নবীজির আদর্শকে মানবো,
তিনি আমাদের জন্য মহা উত্তম আদর্শ রেখে গেছেন। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করতে চাই কি চাই না? নবীজির শেষ ওসিয়াত হচ্ছে আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, হালাল রুজি অর্জন করব, সত্য কথা বলব, সত্য পথে থাকব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে নবীর শান ও মান, বেশি বেশি দুরুদ শরীফ পড়ব, নবীকে সালাত ও সালাম দিব, নবীর মহাব্বত বেশি অর্জন করার চেষ্টা করব। আমি একটা ছোট্ট ওজিফা আপনাদেরকে দিয়ে যাই, এশার নামাজের পরে কমপক্ষে 100 বার দুরুদ শরীফ পড়ে পাক ও বিছানায় ঘুমাবেন। যদি তকদির ভালো হয়, নসিব ভালো হয়, দয়াল নবীজি যারা আপনার ভাঙ্গা গড়ে হয়ে যাইতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুন, আমিন। এশার নামাজের পরে 100 বার দুরুদ শরীফ পড়ে জীবনে গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, এই জন্য আমরা আল্লাহর কাছে খালেস তওবা করি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا الله আমরা তওবা করতেছি গুনাহ সগীরা গুনাহ কবীরা গুনাহ শিরক গুনাহ বিদআত গুনাহ জানা গুনাহ অজানা সকল প্রকার গুনাহ হতে ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমরা দিলে এবং জবানে ইকরার করিতেছি কালিমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله গভীর রাত ঢাকার প্রাণ কেন্দ্রে রূপনগর হাউজিং এলাকায় আপনি তাকাইয়া দেখেন রহমতের নজর ভাইরা রাত 12টা পর্যন্ত কেউ বসে বসে কষ্টের ভিতরে ভালো বিছানা নাই কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শুনল হাদিসের কথা শুনল লোকদের কাছে গেলেন ভাইরা সাহায্য সহযোগিতা করলেন চমৎকার প্যান্ডেলে মাহফিল ব্যবস্থা করলেন আল্লাহ দয়াল নবীজি রোজা থারের হাদিয়া আপনি পৌঁছে আদি অনেকের জনম দুঃখী ওই কবরে কান্দে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো আর ওই বছর দুগ্ধ পান করে একলে করে কাঁধে করে বড় বড় রব্বুল আলামিন আল্লাহ সেই মাকে সাদা কাফন পরাইয়া গোসল করাইয়া জানাজা কমপ্লিট করিয়া নিজ হাতে ওই অন্ধকার কবরে শুয়াইয়া দিল আল্লাহ রব্বুল আলামিন যেই বাবা মাতার গাম পাই পেলে আমাদেরকে মানুষ করলো সেই বাবাকে সাদা কাফন পরাইয়া নিজ হাতে ওই অন্ধকার কবরে শুয়াইয়া দিল আল্লাহ আল্লাহ দেশ বিদেশে দেখলে খবর বাবা দাই বাসবাগানে পুকুর বাড়ি কোন স্থানে আপনার বাবা আমার মা কান্দে আর ডেকে ডেকে বলে তু তো অঙ্গার গাছতাই আজ মালে মা এই জামানা গাফিল সুদি আজ হালে মা গুলস্তানের মাটি নিচে দিলি রে দাপর কত বছর চলে গেল নিলি না খবর আল্লাহ আল্লাহ নবী বলে আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে আমি যা গানে শুনি তোমরা যদি শুনতে বিস্তার পিঠ দিয়ে ঘুমাইতে পারতে না বাস বাগানের মাটির নিচে বাবা দিলি রে দাপন কত বছর চলে গেল বাবা নিলি না খবর আল্লাহ জানি না আমাদের মা বাবার কবর আজাব কিভাবে চলতেছে আল্লাহ তুমি কিছু তুমি তো সব কিছু জানো সামি ও মাসির বাবার জন্য কান্দে চোখ থেকে পানি বেরোয়ার আগে আগে আমার আল্লাহ তাআলা মা বাবার কবর জব্দ করে দেন তাইরা কান্দে বাবার কথা কি একটু মনে পড়ে না মার কথা কি একটু মনে পড়ে না আল্লাহ আমরা যারা তুই আমাদের মা বাবা বংশ বৃদ্ধি
স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ মাইমুর অত্যলাগার ভিতরে যত মূর্তি কারো এগারো নম্বর গুরু ওস্তাদ আল্লাহ হাজার হাজার মানুষ ওই গুরুস্থানে শুয়ে আছে নির্বিত বুদ্ধি বুঝে গুরুস্থানে হাজার হাজার মানুষ শুয়ে আছে ঢাকার আজিমপুর গুরুস্থান নীরব শহর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমাইতেছে আল্লাহ জানি না কিভাবে চলতেছে কবরের জিন্দিগি আল্লাহ তুমি দোয়া শিখেছি আমরা পড়ি রব্বির হামহুমা আমার বয়ানি সগির ভাইরা আমার বাবার আমার দুপুনা সুখের পানি ছেড়ে দে সুখের বাড়ি বড় বলল সুখের বাড়ি উসিলায় মা বাবার কবর জন্মা ভয়া যায় আল্লাহ দোয়া শিখে যাম রবি রব্বির হামহুমা আমার বয়ানি সগির আল্লাহ বড় আশা নিয়ে আত্মিছে সবাই ডাক দানিয়ে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া সেই নবীর আল্লাহ সেই নবীর উসিলায় আমাদের তাবাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ গুনার ইশা করে আপনার রহমতের দিকে ফিরে ফিরে তাকাই আল্লাহ আপনি বলছেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ বান্দারা জমিন থেকে সুর আসমান পর্যন্ত গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ্য হল গো ভাইরা বাবারা কান্দে জিব্বা ভারাইয়া কাঁদলেন মা হারাইয়া কাঁদলেন জীবনের গুনার জন্য এক পুরা সুখের পানি সারিয়া দেন বান্দা যখন সুখের বাড়ি দিয়ে সারি দিয়ে কান্দি আল্লাহ তারা চোখের বাড়ি মুছতে থাকে আর বলে বান্দা কান্দিস না আর কান্দিস না আমি তোর মলজি আমি তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দি যত গুনাহ করছি আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দিন আল্লাহ তোমার নাম না রহমান গুনার বোঝা নিয়ে এসেছি এইদি মিলাদের নবী মাহফিল থেকে গুনার বোঝা নামাইয়া এই গুনা তোমার কাজ বান্ধব বলিয়া বাসায় ফিরতে পারি সেই তৌফিক দিয়া দাও আল্লাহ সবাই আল্লাহকে ডাক দিয়া আল্লাহ তুমি সকলের অন্তরে ব্যথা দেখিতে পাও আল্লাহ সকলের অন্তরে ব্যথা গুলো তুমি ঘুষাইয়া দাও আল্লাহ রিজিক রিজিক দিয়ে দাও সুস্থ সেবা দিয়া দাও বিপদ আবার মুসিবতে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ আমার যুব সমাজের উদ্যোগে আল্লাহ যুবক ভাইদের তুমি কবুল করো আল্লাহ যারা কষ্ট করে নবীর মাহফিল সাজাইলো আল্লাহ নবী জিয়ারত দিয়া দা নবীর প্রেমিক আশিক বানাইয়া দাও আল্লাহ অত এলাকাকে তোমার রহমতি বরকত সুবর্ণ কলম কবুল করো রূপনগর হাউজিং আল্লাহ মিরপুর আল্লাহ ঢাকা শহর বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহ যারা চমৎকার করে সাজাইলেন সভাপতি কলেজন আব্দুর রাজ্জাক সিস্তির সব আল্লাহ যুবক ভাইরা সহ আল্লাহ যারা এই চমৎকার মাহফিল সাজাই আল্লাহ তুমি তাদেরকে কেন কবুল করবা না আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করো আল্লাহ মাহফিলকে কবুল করো নবীর তোফায়েলে কবুল করো এলাকাবাসী আল্লাহ যে যেভাবে সহযোগিতা খিদমত করল আল্লাহ সকলের নেক মকসুদ কবুল করো আল্লাহ ভাইরা কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত কথাগুলো দাঁড়িয়ে শুনলেন আল্লাহ এই ওসিলা সকলে ভাগ্যে দয়াল নবীজি জিয়ারত নসিব করে দাও আল্লাহ আয় রাব্বুল আলামিন এই ঢাকা উত্তর সাজাইবার জন্য এত স্বপ্ন দেখে গেল আল্লাহ আল্লাহ মরহুম আনিসুল হক আজকে দুনিয়ায় নাই ওই গুরুস্তানে ঘুমাইতেছে আয় রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আয় রাব্বুল আলামিন দোয়া মুনাজাত আপনি কবুল করেন আল্লাহ
اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا دينا الا اديته ولا مريضا الا شفيته ولا ضالا الا هديته ولا حاجة في الدنيا والاخره الا قضيتها يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله الدنيا তো থাকা যাবে না আল্লাহ আল্লাহ কবরের কথা শোনা দিলে বড় ভয় লাগে কেমনে থাকবো কবরে আল্লাহ দেইনে মাটি পাবে মাটি মাটির হবে বিছানা উপে বাসার সাফা দিয়ে সবাই হবে রওনা আল্লাহ আমাদের আমলকে সুন্দর করে তৌফিক দাও পাঁচক্ত নামাজি ইমানদার মুত্তাকি নবীর আশেক বানাও নবীর আশেক গোলাম বানাও আল্লাহ আল্লাহ ওই কবরে যে নবীকে পাই হাসরে নবীকে পাই আল্লাহ জান্নাতে নবীর পাশে একটু জায়গা চাই আল্লাহ কবুল করো اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا دينا الا اديته ولا مريضا الا شفيته ولا ضالا الا هديته ولا حاجة في الدنيا والاخره الا قضيتها يا رب العالمين الله যেদিন মালাকুল মুতাজালকে পাঠাইবো জুমার দিন পাঠাইও জুমার নামাজের সময় ঈদের দিন পাঠাই ঈদের নামাজের সময় হজের দিন পাঠাইও হজের সময় আল্লাহ শবে কদর রাতে পাঠাইও শবে বরাতে রাতে পাঠাইও যখন থাকি তোমার ইবাদতে সিজদা আল্লাহ মৃত্যু থেকে বিপদাবাদ থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করিও আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাব মৃত্যুর সেই কঠিন মুহূর্তে দয়া আল্লাহ বিজির জিয়ারত নসিব করে দিও আল্লাহ আমাদের জবানে জারি করে দিন ইমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু